আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি রুমানা জাহান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, চুয়াডা আদর্শ ডিগ্রি কলেজ, কুমিল্লা। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায় পড়ছিলাম। গত ক্লাসে আমরা কৃষ্ণবস্তুর বিকিরণের যেই লেখচিত্রটা সেটা শিখেছি এবং প্লাঙ্কের বিকিরণের সূত্রটা শিখেছি, ফোটনের শক্তি শিখেছি। আজকে আমরা পরবর্তী টপিকস অর্থাৎ এক্সরে নিয়ে পড়ব। এক্সরে দেখো কি, দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুতে আঘাত করলে তা থেকে অতি উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন যে বিকিরণের নির্গমন ঘটে তাকে এক্সরে বলে। এখন এক্সরে উৎপাদনের আমরা একটা চিত্র দেখি। দেখো এখানে চিত্রে একটা কুলিস এক্সরে টিউব দেখানো হয়েছে। এখানে এই যে ফিলামেন্ট, এটা হচ্ছে কি ফিলামেন্ট, ফিলামেন্ট এফের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করে ক্যাথোড সিকে, এটা হচ্ছে কি এই যে ক্যাথোড, ক্যাথোড সিকে উত্তপ্ত করে, ফলে ইলেকট্রনগুলো, এই যে ই দেখা যাচ্ছে, এই যে ইলেকট্রনগুলো ক্যাথোড থেকে তাদের বন্ধন মুক্তির যথেষ্ট গতিশক্তি পায়। এই ইলেকট্রনগুলো ক্যাথোড থেকে মুক্ত হওয়ার জন্য যথেষ্ট গতিশক্তি পায় এবং তাপীয় নিঃসরণ প্রক্রিয়ায় ক্যাথোড থেকে মুক্ত হয়ে আসে। এই যে ইলেকট্রনগুলো এই ক্যাথোড থেকে মুক্ত হয়ে আসলো। তারপর একটি উচ্চ বিভব পার্থক্য ভি দ্বারা ইলেকট্রনগুলো তরিত হয় ও অ্যানোডরূপী, এই যে এটা হচ্ছে গিয়ে অ্যানোডরূপী লক্ষ্যবস্তু টি, এই যে ট্রিগার, এটা ট্রিগার টি লক্ষ্যবস্তু টিতে আঘাত করে। ক্যাথোড থেকে অ্যানোডে যাওয়ার সময়ও লক্ষ্যবস্তুতে আঘাত করার পূর্বে ইলেকট্রনগুলো বিপুল পরিমাণে গতিশক্তি অর্জন করে। এখন দেখো গতিশক্তি আমরা জানি কি, তাহলে গতিশক্তি কে, কে ইকুয়াল টু হচ্ছে কি ইভি, ই হচ্ছে ইলেকট্রনের আধান আর ভি হচ্ছে গিয়ে বিভব পার্থক্য। তাহলে কে হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি, কে ইকুয়াল টু হচ্ছে গিয়ে ইভি। এখন এই ক্যাথোড ত্যাগের সময় ইলেকট্রন যে গতিশক্তি থাকে তা ইভি এর তুলনায় অনেক কম বলে আমরা এখানে তা উপেক্ষা করেছি। ক্যাথোড থেকে আগত ইলেকট্রনগুলো লক্ষ্যবস্তুতে আঘাতের সময় এদের গতিশক্তির কিছু অংশ এক্সরে উৎপাদন করে, বাকি অংশ তাপে রূপান্তরিত হয়। উৎপন্ন তাপ নগণ্য বিবেচনা করলে আঘাতের সময় শক্তি এক্সরেতে উৎপাদনের কাজে ব্যয়িত হয়েছে বলে ধরা হয় এবং ইলেকট্রন সমুদয় শক্তি এক্সরে ফোটনের স্থানান্তরিত হয়, ফলে ফোটনের কম্পাঙ্ক সর্বাধিক তথা তরঙ্গ দৈর্ঘ্য ন্যূনতম হবে। আচ্ছা এখানে দেখো আমরা জানি গতিশক্তি কে ইকুয়াল টু হচ্ছে গিয়ে হাফ এমভি স্কোয়ার, এই যে গতিশক্তি কে ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার, আর ইভির জায়গায় ইভি লিখলাম। এখন ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ভি ইকুয়াল টু রুট ওভার অফ টু ইভি বাই এম, এটা আমাদের মনে রাখতে হবে। শক্তি এক্সরে ফোটনে স্থানান্তরিত হওয়ার ফলে ফোটনের কম্পাঙ্ক সর্বাধিক তথা তরঙ্গ দৈর্ঘ্য ন্যূনতম হয়। এই কম্পাঙ্ক এফ ম্যাক্সিমাম হলে আমরা এই কে এর জায়গায় লিখতে, কে সমান লিখতে পারি কে ইকুয়াল টু এইচ এফ ম্যাক্সিমাম আর ইভির জায়গায় ইভি, এই যে এফ ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে সর্বোচ্চ কম্পাঙ্ক। এখন দেখো ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মিনিমাম হলে আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা মিনিমাম সমান ইভি। এই যে এখানে দেখো আমরা আগে থেকে জানি সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা অথবা ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা আমরা শিখেছি, আমরা এসএসসিতে ওই জিনিসটা শিখেছি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এখন ভি এর জায়গায় যখন ভি ছিল কোনো বস্তুর দ্রুতি বা বেগ আর সি আলোর বেগ হলে সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা হবে,
এখানে যেহেতু ল্যামডা ম্যাক্সিমাম, এর জন্য সি ইকুয়াল টু এফ ল্যামডা ম্যাক্সিমাম লিখেছি, আর ল্যামডার জায়গায় দিয়েছি ল্যামডা মিনিমাম। এফ সি ইকুয়াল টু এফ ম্যাক্সিমাম ল্যামডা মিনিমাম, তাহলে এখান থেকে এফ ম্যাক্সিমাম সমান কী দাঁড়াচ্ছে, সি বাই ল্যামডা মিনিমাম। এই যে সি বাই ল্যামডা মিনিমাম, তাহলে এখানে এই যে এই সমীকরণটাতে এখানে আমরা এইচের জায়গায় এইচ রইলো, আর এফ ম্যাক্সিমামের জায়গায় আমরা লিখলাম সি বাই ল্যামডা মিনিমাম, ইভির জায়গায় ই রইলো, ইভি রইলো। তাহলে ল্যামডা মিনিমাম সমান কী দাঁড়াচ্ছে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য সমান কী দাঁড়াচ্ছে, এইচ সি বাই ইভি, এইচ সি বাই ইভি। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, আমাদের আমরা যখন গাণিতিক সমস্যা সমাধান করব তখন এটা লাগবে, আবার এটাও লাগবে। প্রত্যেকটা টপিক তোমরা এই যে এই জায়গাটা মনে থাকলে আমরা এটা পারবো, আবার এই যে এই কে এর জায়গায় তো এটা বসালাম, আমরা এটা মনে থাকলে এটা পারবো। এখন আমরা একটা আমরা দুইটা অঙ্ক করে দেখব, শিখে নিব। এটা ট্যান কিলোভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে স্থির অবস্থা থেকে একটি ইলেকট্রন কত চূড়ান্ত বেগ প্রাপ্ত হবে। আসো আমরা একটু সমাধান করি, আমরা সমাধান আমরা একটু আগে যেই সূত্রটা শিখেছি আমরা জানি ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ টু ইভি বাই এম, এটা কিছুক্ষণ আমরা আমরা শিখেছি। ইলেকট্রন থেকে যেই এটা হচ্ছে কি ব্যাকটা, আর ভিটা হচ্ছে কি বিভব পার্থক্য, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ বা আধান, এম হচ্ছে ইলেকট্রনের ভর। হ্যাঁ, এখন এখানে কী দেওয়া আছে দেখো, ভি দেওয়া আছে, বিভব পার্থক্য যেটা দেওয়া আছে, এই যে এই ভিটা বিভব পার্থক্য দেওয়া আছে ট্যান কিলোভোল্ট। আমরা তোমরা এর আগে শিখেছো যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তেমনই 1 কিলোভোল্ট সমান সমান 1000 ভোল্ট, তাহলে ট্যান কিলোভোল্ট সমান কী হবে 10000 ভোল্ট। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ বা আধান, ই ইকুয়াল টু আমরা এগুলো জানি মুখস্থ মান 1.6 × 10⁻¹⁹ কুলম্ব। তারপরে এম হচ্ছে ইলেকট্রনের ভর, এটাও আমাদের মুখস্থ, এম ইকুয়াল টু 9.1 × 10⁻³¹ কেজি। আর আমাদেরকে বের করে বলতে বলেছে ইলেকট্রনের চূড়ান্ত বেগ, ভিটা বের করতে বলেছে, ভি ইকুয়াল টু হোয়াট। তাহলে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব, এই যে দেখো ভি ইকুয়াল টু এই মানগুলো বসিয়ে দিলাম, টু ইন্টু এই মানগুলো, টু ই এর মান বসালাম, ভি এর মান বসালাম, এম এর মান বসালাম, সবগুলো ক্যালকুলেশন করে চূড়ান্ত ব্যাগ দাঁড়াচ্ছে 59.29 × 10⁶, আর যেহেতু ব্যাগের একক মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান, আমরা এককটা বসিয়ে দিলাম। তাহলে আমরা একটু আগে যেই সূত্রটা ইলেকট্রনের যে এক্সরের জন্য যেই সূত্রগুলো শিখেছি ওখানে দেখো একটা সূত্র কাজে লাগে, আমরা একটা অঙ্ক করেছি। আমরা আরেকটা অঙ্ক দেখি, একটি এক্সরে নলে ইলেকট্রনের 55 কিলোভোল্ট বিভব পার্থক্যে নির্গত হয়, এক্সরের ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এই সূত্রটাও কিছুক্ষণ আগে শিখেছি, আসো দেখি আমরা সূত্রটা একটু ইউজ করে দেখি। আমরা জানি ল্যামডা মিনিমাম সমান এইচ সি বাই ইভি, এখানে দেখো এইচ হচ্ছে গিয়ে প্লাঙ্কের ধ্রুবক, 6.63 × 10⁻³¹ সেকেন্ড, এটা আমাদের এর আগে আমরা এটা মুখস্থ করে ফেলছি প্লাঙ্কের ধ্রুবকটা। সি হচ্ছে কি আলোর বেগ, 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1। তারপরে ভি হচ্ছে গিয়ে এই যে এখানে যে বিভব পার্থক্যটা দেওয়া আছে ভি, এই যে এটা বিভব পার্থক্য, ভি দেওয়া আছে 55 কিলোভোল্ট, তাহলে 1 কিলোভোল্ট সমান সমান 1000 ভোল্ট, তাহলে 55 × 10³ ভোল্ট। তারপরে ই ইলেকট্রনের আধান 1.6 × 10⁻¹⁹ কুলম্ব। তারপরে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে, ল্যামডা মিনিমাম সমান ওয়াট। তাহলে আমরা এখানে সবগুলো মান বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন করে আমাদের দাঁড়াচ্ছে 0.226 × 10⁻¹⁰ মিটার। আমরা আবার জানি 1 অ্যাংস্ট্রম সমান 10⁻¹⁰ মিটার, 1 অ্যাংস্ট্রম সমান, এই জন্য আমরা 10⁻¹⁰ মিটারের স্থলে আমরা রেখে দিলাম 1 অ্যাংস্ট্রম। তাহলে আমাদের এই দুইটা সূত্র দিয়ে আমরা দুইটা অঙ্ক শিখে ফেললাম। এখন তোমাদের আমি বাড়ির কাজ, একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, একটা সৃজনশীলের দিচ্ছি, তোমরা সুন্দর করে বাসায় করে ফেলবা। একটি খড়ন নলে এক্সরে উৎপাদনের জন্য 12.4 কিলোভোল্ট এবং আরেক 24.8 কিলোভোল্ট বিভব পার্থক্য সরবরাহ করা হলো। এই যন্ত্রে ইলেকট্রনের গতিশক্তি 0.3% এক্সরে উৎপাদন করে। এখন যেটা বের করতে হবে আমাদের, প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয় করো, ওই যে ভি ইকুয়াল টু রুট ওভার অফ আমরা যে সূত্রটা শিখেছি সেটা দিয়ে করে ফেলবা। তারপর দ্বিতীয় যেটা,
উদ্দীপকে উৎপাদিত দুই নলের এক্সরের ক্ষেত্রে কোনটির ভেদনযোগ্যতা বেশি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বের করো। ভেদনযোগ্যতা হচ্ছে গতিশক্তি। ওই যে কে ইকুয়াল টু আমরা যেটা ইভি শিখেছি ওই ইকুয়েশনটা, ওইটা বের করলে আমরা পেরে যাব। দুইটার ক্ষেত্রে দুইটা বের করবা, যেটার ভেদ কে বেশি হবে, গতিশক্তি বেশি হবে, সেটার ভেদনযোগ্যতা বেশি হবে। তাহলে সুন্দর করে তোমরা বাসায় অঙ্ক দুইটা করে লিখে ফেলবা, সাথে সাথে করে ফেললে মুখস্থ হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি।